ছি 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 বাবু বাবু তুই এর বিচার কর বাবু। হ্যাঁ, বাড়ির বউ হয়ে একটা বিধবা মানুষকে সে কুশিক্ষা দিচ্ছে? আতর, তুমি এটা কি করে করলে? বুড়া মাসি সারাদিন নিয়ম কানুন পুজো আচ্ছা এসব নিয়ে থাকে, বিধবা মানুষ, তার সম্পর্কে তুমি বিশ্বাস করে পারছ? আমি সত্যি কিছু করিনি। আমি এরকম অপবিত্র মুখ কি করে দেখাবো কাউকে, তুই বল। এসে আমার মরণ হলো না কেন বাবু? বলো মাসি। বাবু, তুমি এক্ষুনি আমাকে শিলিগুড়ির ট্রেনে তুলে দিয়ে আয়। না দিদি, তুমি যাবে কেন? যার জন্য তোমার এই পাপ, দরকার হলে সে যাবে। মাসি, আপনি মাকে বলুন না যে আমি আমি বলতে চাইনি বৌমা, বিশ্বাস করো, ইলা যদি দেখে না ফেলতো না, আমি তাহলে কাউকে কখনো বলতাম না যে তুমি আমাকে জোর করে অকাদ্য কুকাদ্য খাইয়ে আমার জাত মেরেছ। হা ভগবান, এবার আমি কি করব ভগবান? ওরে ওরে বাবু, তুই আমাকে শিগগিরই গঙ্গা স্নান করিয়ে নিয়ে আয়, নাহলে এভাবে তো আমি আর থাকতে পারছি না। নিয়ে যাবে বুলাদি, বাবু তোমাকে কালকে সকালেই গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসবে। তার আগে ওর নিজের বউয়ের বিচারের ব্যবস্থা করুক। আর বাবু, বৌমার মাকে খবর দে, সে এসে দেখুক, দেখে বলুক যে এর কি বিচার হবে। মা, আমার মাকে এর মধ্যে জড়াবেন না প্লিজ। কেন জড়াবো না কেন? সেও তো বিধবা মানুষ, সে এসে বলুক এরকম অনাচার হলে সে কি ব্যবস্থা করত। না বাবু, তুই ওর মাকে ডাকার ব্যবস্থা কর। বিধবা দুঃখ, আরেক বিধবা না বুঝলে কে বুঝবে বলতো? আতর, ফোনটা তুমি করবে না আমি করব? প্লিজ পার্থ, তুমি এসব কথা আমাকে জানিও না। তাহলে তুমি মার কাছে ক্ষমা চাও? আমি তো কিছুই করিনি পার্থ, বিশ্বাস করো আমি। আতর, তুমি যদি চাও তোমার মাকে খবরটা দেওয়া হবে না, তাহলে আমার মার কাছে তুমি ক্ষমা চাইবে। ছেড়ে দে বাবু, ছেড়ে দে, ছেড়ে দে। তোর বউয়ের এত তেজ, শাশুড়ির কাছে ক্ষমা চাইলে তার জাত যাবে? আতর, ক্ষমা করে দিন মা। আর কখনো এরকম কাজ করবে? নিহাত আমার বাবুর বাচ্চাটা তোমার পেটে, তা না হলে আমি তোমাকে লা। আয় বাবু, চলো। তোমার ঘাড়ে দোষ না চাপালে সকলে একেবারে আমায় ছিচি করতো, আর তোমার শাশুড়ি তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে করে বাড়ি থেকে বার করে দিত। তুমি কিছু মনে করো না। হ্যাঁ, কিছু মনে করো না।